এই গাইস, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেটস দেব। প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে, যেটা আজকে কিছু ঘন্টা আগে কনফার্ম হয়েছে। এবং এটা একটা স্প্যানিশ থ্রিলার, এবং আবার হচ্ছে আমাদের মনোজ বাজপেয়ীকে নিয়ে, মানে হচ্ছে শ্রীকান্ত তিওয়ারিকে নিয়ে রাজান ডিকে আরও একটা মিশন প্ল্যান করবে সিজন 3-তে। তো এটার কনফার্মেশন হয়ে গেছে এবং এই সিরিজও আসবে, সিজন 3 আসবে। তো এটা বলাই যায় যে এটা তাদের আগাম অ্যানাউন্সমেন্ট, এবং এটা 2023 বা 22 তার আগে তো আসার কোনো সম্ভাবনা নেই, কারণ শাহিদ কাপুরের সাথে দুটো সিজন প্ল্যানে রাজান ডিকের আরেকটা সিরিজ আসবে। মেবি ওটার হয়তো একটা পার্ট আসার পরে হয়তো ফ্যামিলি ম্যান সিজন 3 আসবে। তো আপাতত এটাই বড় খবর যে ফ্যামিলি ম্যান সিজন 3 আসছে এবং এটা হচ্ছে স্প্যানিশ থ্রিলার। তো আমি অনেক আগে যখন সিদ্ধার্থ মালহোত্রার একটা ছবি আসবে যেটাও স্প্যানিশ থ্রিলার, সেটা সম্পর্কে বলেছিলাম। তো সেখানেই ব্যাখ্যা করেছিলাম যে স্প্যানিশ থ্রিলার কী। তো সেটা হচ্ছে ধরো একটা সংগঠন বা একটা ইউনিট বা একটা দল, একটা দেশ, যা ইচ্ছা হতে পারে, সেখানে আমরা বা একটা অন্য দেশ একটা স্পাই পাঠাবে। তো সেই স্পাই সেখানে গিয়ে নিজের ভেষ বদল করে সেখানে থাকবে, খবরাখবর বার করবে এবং বার করে মিশনটা কমপ্লিট করবে, ঠিক আছে? তো সে সেখানে থেকে সম্পূর্ণ দলের ভেতরকার খবর বার করে ওখানেও মিশন কমপ্লিট করতে পারে, আবার আমাদেরকে হিন্ট দিয়ে দিয়ে বা নিজের দলের লোককে হিন্ট দিয়ে দিয়ে তাদেরকে একটা সাহায্য করতে পারে। তো এটা হচ্ছে স্প্যানিশ থ্রিলারের ফর্ম, ঠিক আছে? তো যাই হোক, সিজন 3 আসছে। এর পরের যেটা আপডেট এবং আজকের অন্যতম বড় আপডেট, ট্রিপলার সেটস এ রেকর্ড। স্যাটেলাইট এবং ডিজিটাল রাইট তারা বিক্রি করেছে জিকে 325 কোটি টাকায়, যেটা একটা ভারতীয় ছবির পক্ষে হিউজ এবং এটা রেকর্ড সেট করেছে। তো বলা যেতে পারে যে জি যেরকম তাদের লাইন আপ রেডি করছে বড় বড় ছবির, তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রিপলার। রাতে যদিও সম্পূর্ণভাবে ফিকে হয়ে গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই ট্রিপলার হিউজ চাঙ্ক অফ মানি তাদেরকে গ্যাদার করে দেবে অবশ্যই পরবর্তী সময়ে এই ছবিটা যখন ডিজিটালি স্ট্রিমিং হবে। কারিনা কাপুর কনফার্ম করেছেন তিনি ধর্মা প্রোডাকশনের সাথে, মানে হচ্ছে আমাদের করণ ভাইয়ার সাথে একটা সিরিজ প্ল্যান করেছে, যেটা ডিরেক্ট নেটফ্লিক্সে আসবে এবং সেই সিরিজের নাম হচ্ছে পু ডায়েরিজ। তো এটা আলটিমেটলি একটা টক শো হবে এবং কীরকম কী এটার ব্যাপারটা থাকবে সেটা আমরা পরবর্তী সময় জানতে পারবো। তবে নেটফ্লিক্স এবং হিন্দি ইন্ডাস্ট্রিকে একটা রিকোয়েস্ট যে কাজগুলো যেন একটু উচ্চমানের হয়, কারণ যেরকম মালায়ালাম ইন্ডাস্ট্রি ব্যাক টু ব্যাক নেটফ্লিক্সে যে কাজগুলো আনছে এবং ইন্টারন্যাশনালি এরকম ধরনের কাজ আসছে, তো সেক্ষেত্রে সত্যি হিন্দি ইন্ডাস্ট্রির কাজগুলো একদম ফিকে পড়ে যাচ্ছে। এরপরে যেটা আপডেট সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র নিয়ে। তো ব্রহ্মাস্ত্রের শেষ ভাগের যে শিডিউলার পোর্শন ওটা অক্টোবর মাসে হবে 2021-এ। তো আশা করা যায় এই ছবিটা প্রথম ভাগে 2022-এ রিলিজ হতে পারে, যদিও এটা নিয়ে সেরকম কোনো আপডেট নেই, ভেতরকারী খবর একটা। তো দেখা যাক কীরকম টাইমে আসে, তবে যেরকম শোনা যাচ্ছে সেটা হচ্ছে মার্চ বা এপ্রিল মাসের মধ্যে আসতে পারে এর চ্যাপ্টার 1। ডিজনি প্লাস হটস্টার তারা অনেকগুলো ছবিকে গ্র্যাব করেছে, যে ছবিগুলো আসবে ডিরেক্ট ডিজনি প্লাস হটস্টারে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাঙ্গামা 2, ভূত পুলিশ, আমি কালকেই বললাম। তো আরও দুটো ছবি সিদ্ধার্থ এবং হচ্ছে মিমি, যেটা কৃতি সানন পঙ্কজ ত্রিপাঠী অভিনয় করবে, তো সেই ছবিটাও ডিজনি প্লাস হটস্টারে আসবে। আমি আগের উইকে একটা আপডেটে বলেছিলাম কার্তিক আরিয়ান কোলাবরেট করছে হংসল মেহতার পরবর্তী ছবিতে। তো আজকে সেটার কনফার্মেশন চলে এসছে। হংসল মেহতা এবং কার্তিক আরিয়ান একসাথে কাজ করতে চলেছে, এটা হংসল মেহতার তার পরবর্তী স্ক্যাম সিরিজের পরের কাজ এটা। এবং এই কাজটায়, এই গল্পটা হচ্ছে একটা ট্রু ইভেন্টের ওপর অবলম্বনে, এবং এখানে একজন IAF অফিসারের চরিত্র অভিনয় করবে কার্তিক আরিয়ান, যেটা হচ্ছে একটা রেস্কিউ মিশনের ওপরে, যেখানে মেইন পাইলটের চরিত্র অভিনয় করবেন কার্তিক আরিয়ান। তো কার্তিক আরিয়ানের হাতে অনেকগুলো ভালো ভালো পরিচালকের প্রজেক্ট, দেখা যাক কীরকম সে অভিনয় করতে পারে এবং আলটিমেটলি ছবিটা কেমন হয়, এবং অবশ্যই এই ছবিটা একটা ট্রু ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড। আজকের লাস্ট আপডেট সেটা হচ্ছে বেবি ছবিতে যেরকমভাবে স্পিন অফ করা হয়েছিল আমাদের নাম শাবানা, শাবানার ক্যারেক্টারটা, মানে তাপসী পান্নুর ক্যারেক্টারটা, ঠিক সেরকমই করা হচ্ছে রানা ডাগ্গুপতির ক্যারেক্টারটা। এবং এই ছবিটাও তার আগের স্টোরি, সে কীরকমভাবে জয়েন করলো র এবং পরবর্তীটা মিশন, এবং সেই ছবিতেও বেবি ছবির অনেকেই ক্যামিও করবে, যার মধ্যে অন্যতম হচ্ছে অক্ষয় কুমার এবং যেরকম শোনা যাচ্ছে সেটা হচ্ছে অনুপম খের। তো এই নিউজটারও কনফার্মেশন চলে এসেছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই গ্রে করে দিও। আজকে ভদ্রমহিলা দ্বারা আমাকে বলপূর্বক, জোরপূর্বক ইঞ্জেকশন দেওয়ানো হয়েছে, যার জন্য আমি খুব শোকাহত, প্রচণ্ড যন্ত্রণায় ভুগছি। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।